8% পুরুষ বর্তমানে নারীদের ভোগের শিকারে পরিণত হয়। নারীরা তাদের যৌনভাবে হেনস্থাও করে থাকে, কিন্তু পুরুষ সে কথা বাইরে বলতে পারে না। দেশের আইন প্রায় পুরোটাই মেয়েদের পক্ষে, পুরুষ তাই নিরুপায়। এ সমাজ আর সেভাবে আজ পুরুষতান্ত্রিক নয়, বরং মেয়েদের হাতেই চলে যাচ্ছে অনেক ক্ষমতা, আর এই ক্ষমতায় পচন ধরাচ্ছে, ভুগছেন পুরুষরা। পুরুষাধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মেয়েরাই বেশি করে, ছেলেরা নয়। তিনি আরো বলেন, পুরুষরা সাধারণত পরিবারের মধ্যেই ভোগের শিকার হয়, তাছাড়া পাড়ার কাকিমা, পিসি, দিদিরা করে থাকেন ধরনের ঘটনার একটা বড় অংশের শিকার হয় বয়সন্ধির ছেলেরা। তারা যখন বাড়িতে এসে মা বাবাকে এসব বলে, তারা বলেন, এসব বলতে নেই, উনি তোমাকে ভালোবাসেন। যদিও মেয়েরা এমন অভিযোগ করলে এখন বাবা মায়েরা গুরুত্ব দিয়ে সে কথা শুনে ব্যবস্থা নেয়। একথা অনস্বীকার্য যে নারীর জন্য অসংখ্য আইন, অথচ নারীদের নির্যাতন থেকে পুরুষের সুরক্ষার জন্য কোনো আইন নেই। গবেষণা বলছে, প্রতি বছর ম্যাট্রিমোনিয়াল ডিসপুটে 98,000 পুরুষ আত্মহত্যার পথ বেছে নেন। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের MK TV চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।